হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং আজকে আমরা ইন্ডিয়ান পলিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ফাইন্যান্স কমিশন সম্পর্কে জানব আর্টিকেল টু এইটটি অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর আ ফাইন্যান্স কমিশন অ্যাজ আ কোয়াশি জুডিশিয়াল বডি খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল টু এইটটিতে আমাদের সংবিধানের আর্টিকেল দুশো আশিতে ফাইন্যান্স কমিশনের বা অর্থ কমিশনের কথা বলা রয়েছে অ্যাজ আ কোয়াশি জুডিশিয়াল বডি একটি কোয়াশি জুডিশিয়াল বডি অর্থাৎ এর কিছুটা জুডিশিয়াল পাওয়ার কিন্তু রয়েছে ইট ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এভরি ফিফথ ইয়ার অর অ্যাট সাচ আর্লিয়ার টাইম অ্যাজ হি কনসিডার নেসেসারি প্রতি পাঁচ বছর অন্তর প্রেসিডেন্ট এই ফাইন্যান্স কমিশনটা তৈরি করে থাকেন অথবা যদি তিনি মনে করেন কোনো সময়ে ফাইন্যান্স কমিশন তৈরির প্রয়োজন আছে তিনি কিন্তু ইমিডিয়েট সেটা করতে পারেন সুতরাং এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রশ্ন তৈরি হয়ে থাকে যদি এরকম বলা হয় যে এটা ফিক্সড যে পাঁচ বছর অন্তরই ফাইন্যান্স কমিশন তৈরি হবে সেটা কিন্তু ভুল প্রেসিডেন্ট মনে করলে যে কোনো সময় ফাইন্যান্স কমিশন তৈরি করতে পারি না ফাইন্যান্স কমিশনের কম্পোজিশন কী কারা কারা এর মধ্যে থাকেন কতজন মেম্বার থাকেন দ্য ফাইন্যান্স কমিশন কনসিস্ট অফ আ চেয়ারম্যান অ্যান্ড ফোর আদার মেম্বার টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট ফাইন্যান্স কমিশনে একজন কমিশনার থাকেন চেয়ারম্যান থাকেন একজন বাকি চারজন সদস্য থাকেন অর্থাৎ মোট পাঁচজন সদস্য ফাইন্যান্স কমিশনের এবং একজন চেয়ারম্যান দে হোল্ড অফিস ফর সচ পিরিয়ড এস স্পেসিফাইড বাই দ্য প্রেসিডেন্ট ইন ইজ অর্ডার প্রেসিডেন্ট যখন এই ফাইন্যান্স কমিশনটা তৈরি করছেন তার অর্ডারে তিনি যতদিন সময়ে লিখেছেন সেটাই কিন্তু ফাইন্যান্স কমিশনের টেনিয়ার অর্থাৎ সংবিধানে এরকম বলা নেই যে কতদিনের জন্য ফাইন্যান্স কমিশনের সদস্যরা নিযুক্ত হচ্ছেন প্রেসিডেন্ট যতদিন মনে করবেন সেটাই হচ্ছে তাদের টেনিয়ার দে আর ফর রিঅ্যাপয়েন্টমেন্ট তারা কিন্তু পুনরায় অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ধরনের বিষয়গুলো থেকেই প্রশ্ন তৈরি হয় প্রত্যেকটা যে বডি রয়েছে আমরা সংবিধান স্বীকৃত বডিগুলো পরপর জানছি তো প্রত্যেকটা বডি রিঅ্যাপয়েন্টমেন্ট কে হতে পারে কে হতে পারে না এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালো করে কতজন সদস্য থাকেন প্রেসিডেন্টের প্লেজারের উপর কাদের ট্রেনের ডিপেন্ড করে কাদের ট্রেনেরটা সংবিধানে বলা আছে কাদেরটা নেই তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু বারবার প্রশ্ন হয়ে থাকে খুব গুরুত্ব সহকারে আমাদের এগুলো মনে রাখতে হবে দ্য কনস্টিটিউশন অথরাইজেস দ্য পার্লামেন্ট টু ডিটারমাইন দ্য কোয়ালিফিকেশন অফ মেম্বার অফ দ্য কমিশন অ্যান্ড দ্য ম্যানার ইন হুইচ দে শুড বি সিলেক্টেড সংবিধানে সরাসরি বলা নেই যে যারা ফাইন্যান্স কমিশনের সদস্য হবেন তাদের কোয়ালিফিকেশন কি হবে সেটা ফাইন্যান্স কমিশন নির্দিষ্ট করে দেয়নি সেটা পার্লামেন্ট ক্ষমতা দেওয়া রয়েছে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া রয়েছে পার্লামেন্ট মনে করলে তাদের কোয়ালিফিকেশান যেমন মনে করতে পারে সেরকমভাবেই তাদের কোয়ালিফিকেশানটা কিন্তু বলতে পারে সংবিধান এই ব্যাপারে নিশ্চুপ এবং তাদের কিভাবে সিলেকশন করা হবে তাদের সেটাও বলা নেই অ্যাকর্ডিংলি দ্য পার্লামেন্ট হ্যাজ স্পেসিফাইড দ্য কমিশন পার্লামেন্ট স্পেসিফাই করেছে অর্থাৎ পার্লামেন্ট বলেছে তাদের কি যোগ্যতা থাকতে হবে সেটা পার্লামেন্ট বলেছে দ্য চেয়ারম্যান শুড বি এ পারসন হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন পাবলিক অ্যাফেয়ার যিনি চেয়ারম্যান হবেন যিনি চেয়ারম্যান হবেন শুধুমাত্র তার জন্য তাকে পাবলিক অ্যাফেয়ারের ওপর তার এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ সরাসরি বলা যায় যে যারা সিভিল সার্ভেন্ট রয়েছেন তাদের মধ্যে থেকেই কাউকে এখানে আনা হবে যারা পাবলিক অ্যাফেয়ারের উপর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অ্যান্ড দ্য ফোর আদার মেম্বার্স শুড বি সিলেক্টেড ফ্রম অ্যামংস দ্য ফলোইং এবং বাকি চারজনকে কোন কোন ক্ষেত্র থেকে নির্বাচন করা হবে সেটা বলা রয়েছে নাম্বার ওয়ান হেজাজ অফ হাইকোর্ট অর ওয়ান কোয়ালিফাইড টু বি অ্যাপয়েন্টেড অ্যাস ওয়ান হাইকোর্টের জাজ ওই যে চারজন সদস্য তার মধ্যে একজন অন্তত হাইকোর্টের জাজ হবেন অথবা হাইকোর্টে জাজ হওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতা তার থাকতে হবে আ পারসন হু হ্যাজ স্পেশালাইজড নলেজ অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট অফ দ্য গভর্নমেন্ট যেহেতু ফাইন্যান্স কমিশন অর্থ সংক্রান্ত বিষয়ে সরকারের ফাইন্যান্স এবং অ্যাকাউন্টের ওপর মনে রাখতে হবে গভর্নমেন্টের কথা বলা হয়েছে গভর্নমেন্টে যে ফাইন্যান্স অ্যাকাউন্টিং এই সমস্ত বিষয় শুধুমাত্র ফাইন্যান্স অ্যাকাউন্টিং নয় গভেন্টের ফাইন্যান্স অ্যাকাউন্টের বিষয়ে হু হ্যাজ ওয়াইড এক্সপিরিয়েন্স ইন ফাইন্যান্সিয়াল ম্যাটার এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্সিয়াল ম্যাটার এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের উপর বিস্তৃত অভিজ্ঞতা থাকতে হবে আরেকজন হু হ্যাজ স্পেশাল নলেজ অফ ইকোনমিক্স অর্থনীতির উপর তার দক্ষতা থাকতে হবে তো যেহেতু ফাইন্যান্স কমিশন সেই জন্য তিনজন সদস্যই কিন্তু এখানে ফাইন্যান্সের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড একজন শুধুমাত্র হাইকোর্টের জাজ বা হাইকোর্টের জাজ হওয়ার ক্ষমতা দক্ষতা থাকতে হবে তার তো যেহেতু এটা কুয়াশি জুডিশিয়াল বডি সেই জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে বাকি তিনজন কিন্তু ফাইন্যান্সের সাথে রিলেটেড ফাংশনস কি রয়েছে কী কী কাজ এরা করে থাকেন তো ফাইন্যান্স কমিশন ইজ রিকোয়ার্ড টু মেক রিকমেন্ডেশন টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য ফলোইং ম্যাটার কী কী বিষয়ে রেকমেন্ড করে থাকেন তারা নাম্বার ওয়ান দ্য ডিস্ট্রিবিউশন অফ নেট প্রসিট অফ ট্যাক্সেস টু বি শেয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট যে ট্যাক্সটা টোটাল সরকারের খাতে এলো কেন্দ্র সরকারের হাতে যে টোটাল ট্যাক্সটা এলো সেটা কেন্দ্র কত শতাংশ সেখান থেকে নেবে আর কত শতাংশ রাজ্যগুলোর জন্য সরিয়ে রাখবে সেটা ঠিক করে অ্যান্ড দ্য অ্যালোকেশন বিটুইন দ্য স্টেটস অফ দ্য রেসপেক্টিভ শেয়ার অফ সচ প্রসিডস এবার স্টেটের জন্য যে টাকাটা বরাদ্দ করা হলো সেটা কোন স্টেটকে ঠিক কীভাবে বন্টন করা হবে সেই বিষয়টাও কিন্তু ফাইন্যান্স কমিশন বলে নাম্বার টু দ্য প্রিন্সিপাল দ্যাট শুড গভর্ন দ্য গ্র্যান্ট ইন এড টু দ্য স্টেটস বাই দ্য সেন্টার কি নীতিতে কি নীতিতে এই গ্র্যান্ট ইন এড যেটা দেওয়া হবে সেটা কী নীতিতে দেওয়া হবে এই যে কনসলিডেটেড ফান্ড থেকে যেটা দেওয়া হয় সেন্টার যেটা দেয় সেটা কিসের ভিত্তিতে রাজ্যগুলোকে দেবে সেই ভিত্তিটা সেটাও কিন্তু ফাইন্যান্স কমিশন নির্ধারণ করে দ্য টু ফান্ড ফান্ড অফ স্টেট স্টেটের যে টু সাপ্লিমেন্ট দ্য রিসোর্স অফ দ্য পঞ্চায়েতালিটিজ ইন দা স্টেট অন দা বেসিস অফ দ্য রেকমেন্ডেশন মেড বাই দ্য স্টেট ফাইন্যান্স কমিশন স্টেটের যে ফাইন্যান্স কমিশন রয়েছে স্টেট ফাইন্যান্স কমিশন তারা এই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে রাজ্যগুলো কিভাবে এডটা দেবে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির জন্য যে অর্থ বরাদ্দ করা হয় সেটা স্টেট ফাইন্যান্স কমিশন বলে এবং সেটাতে কিছু পরিবর্তনের পরিমর্জনের প্রয়োজন আছে কি না সেটাও কিন্তু ফাইন্যান্স কমিশন বলে নাম্বার ফোর এনি আদার ম্যাটার রেফার টু ইট বাই দ্য প্রেসিডেন্ট ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য সাউন্ড ফাইন্যান্স প্রেসিডেন্ট যদি মনে করেন যে কোনো একটা বিষয়ে তাদের রেকমেন্ডেশনের প্রয়োজন আছে ফাইন্যান্স কমিশনের যে কোনো ফাইন্যান্সিয়াল ম্যাটারে তাহলেও কিন্তু সেই কাজটা প্রেসিডেন্ট স্পেসিফাই করেন এবং ফাইন্যান্স কমিশন কিন্তু সেই বিষয়ে কাজকর্ম করে টিল নাইনটিন সিক্সটি দ্য কমিশন অলসো সাজেস্টেড দ্য গ্র্যান্ড গিভেন্ট টু দ্য স্টেট অফ আসাম বিহার উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন লিভ অফ অ্যাসাইনমেন্ট অফ এনি শেয়ার অফ দ্য নেট প্রসেস ইন ইচ ইয়ার অফ এক্সপোর্ট ডিউটি অন জুট অ্যান্ড জুট প্রোডাক্ট উনিশশো ষাট পর্যন্ত আসাম বিহার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই চারটে যে পাট উৎপাদিত হয় এই চারটে রাজ্যে সবচেয়ে বেশি তো সেই চারটে রাজ্যগুলোকে এক্সপোর্ট ডিউটি জুট জুট প্রোডাক্টের ওপর যে এক্সপোর্ট ডিউটি সেখান থেকে কিছু শেয়ার বন্টনের কথা বলা ছিল দিস গ্র্যান্ড ওয়ার টু বি গিভেন ফর এ টেম্পোরারি পিরিয়ড অফ টেন ইয়ার ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সংবিধান তৈরির পর থেকে দশ বছর এই এডটা দেওয়া হবে বলা ছিল এবং সেই কাজটাও কিন্তু ফাইন্যান্স কমিশন করেছিল কমিশন সাবমিট রিপোর্ট রিপোর্টটা দেওয়া প্রেসিডেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় ফাইন্যান্স কমিশন তৈরি করছেন প্রেসিডেন্ট এবং রিপোর্টটা অবশ্যই প্রেসিডেন্টকেই তারা দেবেন সেই রিপোর্টটা যেটা তারা তৈরি করলেন হি লেজ ই পার্লামেন্ট প্রেসিডেন্ট এই রিপোর্টটা দুটো হাউসেই রাজ্যসভাতে লোকসভাতে দুটো হাউসেই তিনি দিচ্ছেন অ্যালং উইথ অ্যান এক্সপ্লেনেটরি মেমোরেন্ডাম টেকেন অন ইস তো রেকমেন্ডেশন কি করা হয়েছে তার উপর অ্যাকশন কীভাবে কি নেওয়া হবে সেটাও কিন্তু প্রেসিডেন্ট ওই দুটো হাউসে রাখেন এরপর অ্যাডভিসারি রোল ইট মাস বি ক্ল্যারিফাইড দ্যাট রেকমেন্ডেশন মেড বাই দ্য অনলি অফ অ্যাডভিসারি নেচার অ্যান্ড হেন্স নট বাইন্ডিং অন দ্যমেন্ট ফাইন্যান্স কমিশন নিয়োগ করা হল প্রেসিডেন্ট নিয়োগ করলেন ফাইন্যান্স কমিশন একটা সংবিধান স্বীকৃত বডি তাদের ক্ষমতা রয়েছে কিন্তু তারা যে রেকমেন্ডেশনটা করলো সেটা কেন্দ্র সরকার মানতে বাধ্য নয় খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা সংবিধান স্বীকৃত বডি তারা যেটা বলছে সেটা কিন্তু সরকার মনে করলে নাও মানতে পারে এই জন্যই এটা শুধুমাত্র অ্যাডভাইজারি বলা হচ্ছে এটা কিন্তু বাইন্ডিং নয় সরকার সরকারের ওপর টু আপডার ইউনিয়ন গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট ইস রেকমেন্ডেশন অন গ্রান্টিং মানি টু দা স্টেটস এটা পুরোপুরি ইউনিয়ন গভর্মেন্টের ওপর ডিপেন্ড করছে তারা কীভাবে বন্টন করতে চাইছে

ওই রাজ্য সরকার কিন্তু কখনোই এটা বলতে পারে না যে ফাইন্যান্স কমিশন তো আমাদের এতটা দেওয়ার কথা বলেছিল কেন্দ্র সরকার কেন আমাদের কম দিচ্ছে এটা কিন্তু কখনোই তারা বলতে পারে না অর্থাৎ তাদেরকে এটা মেনে নিতে হবে কেন্দ্র সরকার যেটা বলবে সেটা কিন্তু তাদের মেনে নিতে হবে অ্যাজ রাইটলি আউসার বাই ডক্টর পি ভি রাজামান্নার দ্য চেয়ারম্যান অফ দ্য ফোর্থ ফাইন্যান্স কমিশন পি ভি রাজামান্নার চতুর্থ ফাইন্যান্স কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি কি বলছেন সিন্স দ্য ফাইন্যান্স কমিশন ইজ এ কনস্টিটিউশনাল বডি এক্সপেক্টেড টু বি বলতে কোয়াসিডিশালিং যেহেতু এটা একটা সংবিধান স্বীকৃত বডি এই যে রিকমেন্ডেশন সেটা কিন্তু কেন্দ্র সরকারের মেনে নেওয়া উচিত এটা তিনি বলছি যদি না খুব বড় কারণ থাকে সেখানে হয়তো সেই পরিমাণ ট্যাক্স আসেনি বা যে কোনো বড় কারণ ছাড়া রাজ্য সরকারের কেন্দ্র সরকার এটা মানা উচিত এটা বলতে চাইছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফাইন্যান্স কমিশন অ্যাজ দ্য ব্যালেন্সিং হুইল অফ ফিজিক্যাল ফেডারালিজম ইন ইন্ডিয়া তো আমরা এই ফাইন্যান্স কমিশনটাকে কীভাবে বলতে পারি কীভাবে দেখতে পারি কি চোখে দেখতে পারি এটা ফিজিক্যাল ফেডারালিজম এর ব্যালেন্সিং হুইল ফিজকাল ফেডারালিজমটা ব্যালেন্স করে দিচ্ছে ফাইন্যান্স কমিশন অর্থাৎ কি এই যে কেন্দ্র সরকার যে ট্যাক্সটা পাচ্ছে হিউজ পরিমাণ ট্যাক্স কিন্তু কেন্দ্র সরকারের হাতে আসে সেটা রাজ্যগুলোকে সঠিকভাবে বন্টন যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের যে যুক্তরাজ্য ব্যবস্থা সেটা ভেঙে পড়তে পারে তো সেটা কে রক্ষা করছে সেটা ফাইন্যান্স কমিশন রক্ষা করছে এখানে কিন্তু ফাইন্যান্স কমিশনের একটা গুরুত্ব থাকছে সেজন্য একে বলা হচ্ছে ব্যালেন্সিং উইল অফ ফিজিক্যাল ফেডারেলিজম এই পার্টিকুলার এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখতে হবে

আর অন্যদিকে প্ল্যানিং কমিশন কিন্তু কোনো সংবিধান স্বীকৃত বডি নয় এমনকি কোনো আইনের মাধ্যমে আসেনি কিন্তু প্ল্যানিং কমিশন কোনো পার্টিকুলার গ্র্যান্ট কোনো রাজ্যকে প্ল্যানিং কমিশন কোনো একটা প্ল্যান করলো সেই অনুযায়ী কিন্তু অর্থ বরাদ্দের ক্ষমতা আবার প্ল্যানিং কমিশনেরও ছিল সুতরাং তিনি বলতে চাইছেন যে প্ল্যানিং কমিশন আসার পর এই ফাইন্যান্স কমিশনের যে ক্ষমতা বা যে ধরনের বিষয় সেটার উপর কিন্তু একটা ওভারল্যাপিং চলে এসেছিলো এবং সেটাকে উনি নেগেটিভ চোখেই দেখেছেন এই উক্তির মাধ্যমে এটা বলা যেতে পারে যদিও এই বিষয়গুলো আমাদের জাস্ট বিষয়টা জেনে রাখতে হবে এখানে ইনফরমেশান সেরকম সে ধরনের কিছু নেই ফাইন্যান্স কমিশনের ঠিক চরিত্রটা কীরকম সেটা বোঝানোর জন্য এই সমস্ত কথা এখানে বলা রয়েছে সুতরাং এই বিষয়টা রয়েছে আর এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে ফার্স্ট ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে ছিলেন কে সি নিয়োগী এই নামটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে ফার্স্ট ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন কে সি নিয়োগী আর লাস্ট যেটা ফিফটিন ফাইন্যান্স কমিশন এর পরে যেটা এসেছিল এখানে ফোরটিন পর্যন্ত আছে ওয়াই ভিডিটি তারপর ফিফটিন ফাইন্যান্স কমিশন যেটা এসেছিলো সেটা এন কে সিং এখানে এই ইনফরমেশন মনে রাখতে হবে আর এখানে আর্টিকেল যে দুটো রয়েছে ফাইন্যান্স কমিশনের সাথে রিলেটেড টু এইট্টি টু এইটিতে ফাইন্যান্স কমিশনের কথা বলা রয়েছে এবং টু এইটি ও বলা রয়েছে রেকমেন্ডেশন অফ দ্য ফাইন্যান্স কমিশন ফাইন্যান্স কমিশনে রেকমেন্ডেশনের কথা বলা রয়েছে টু এইটি ওয়ানে তো রেকমেন্ডেশন অফ দ্য ফাইন্যান্স কমিশন এলে কিন্তু কখনোই আমরা টু এইটি করবো না টু এইটি ওয়ান রেকমেন্ডেশন আর ফাইন্যান্স কমিশন টু এইটি তো এই অধ্যায়ের অংশটা এখানে কমপ্লিট করছি নমস্কার ধন্যবাদ